দেখুন আমরা এসেছি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে, হঠাৎ করে এসে দেখলাম উনি নেই, গেট তালা, একজন কে জানি এখানে দাঁড়িয়ে আছে, আমি জানি না। আমরা এসেছি এখানে, দেখুন বুর্জু স্কুলের সব ছাত্রদের জন্য আমরা এখানে কথা বলতে এসেছি। মিনিস্টারকে আমরা দেখছি না, জানি না উনারা তো ভয় কেন। বুর্জু স্কুলে শিক্ষক নেই, আমরা প্রথম থেকে এই ছাত্ররা আন্দোলন করছে। স্কুল খুলছে 7 তারিখ, একবার বলছে 3 তারিখ স্কুল খুলবে, একবার বলছে 7 তারিখ স্কুল খুলবে। এইগুলি কি চলছে রাজ্যের মধ্যে? জবাব চাই শিক্ষামন্ত্রী, না পারলে ছেড়ে দিন। অনেক এডুকেটেড লোক আছে, অনেক এখান থেকেও মন্ত্রী হবে, না পারলে ছেড়ে দিন। আপনাদের মতো শিক্ষামন্ত্রী লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। এখানে পুলিশ এনে ডেকেছেন, এত ভয় কেন পুলিশ? আরে কিছুদিন পরে তো আপনি তো অ্যাম্বুলেন্স করে আপনাকে বিশালগড় থানায় নিয়ে যাবে। ভয় পাই না, ছাত্রদের জন্য কথা বলতে এসেছি, এখানে পুলিশের দরকার নেই। কেন পুলিশ আসবে? আমরা কথা বলতে এসেছি, আমাদের সাথে কথা বলতে হবে। এবং সারা ত্রিপুরায় স্কুলগুলিতে শিক্ষক নেই, আমরা কথা বলতে এসেছি। এবং যে একটা রকম মানে শিক্ষা ব্যবস্থাটাকে ব্যাঙ্গে চোরমার করে দিচ্ছে রাজ্যের মধ্যে, আজকে ছাত্ররা কথা বলতে পারছে না, কথা বললেই আক্রমণ, কথা বললেই হুমকি, এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। তাই আজকে এসেছি আমরা কথা বলার জন্য, ছাত্রদের জন্য এসেছি, ছাত্রদের সাথে আমাদের সাথে কথা বলতে হবে, না হলে আমরা এখানেই আছি।